একজন উমরাহ যাত্রীর আঙুলের ছাপে অনলাইন নিবন্ধনের মাধ্যমে 400 জন বাংলাদেশী উমরাহ পালনে গিয়েছেন বলে অভিযোগ তুলেছে সৌদি আরব কর্তৃপক্ষ। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিমা এশিয়া উইংয়ের কাছে এক জরুরি চিঠিতে এ অভিযোগ করেছে বাংলাদেশের সৌদি দূতাবাস। তবে একজনের আঙুলের ছাপে একাধিক ব্যক্তির উমরায় যাওয়ার ঘটনাকে অবিশ্বাস্য মনে করছে ধর্ম মন্ত্রণালয়, হজ ও উমরা এজেন্সি সংশ্লিষ্ট কর্মকর্তারা। সৌদি দূতাবাস চিঠিতে জানিয়েছে, সম্প্রতি উমরা যাত্রীদের 400 জনের একটি দল সৌদি আরব গিয়েছেন একজনের আঙুলের ছাপ নিয়ে, যা সৌদি আরবের নিয়মকানুনের লঙ্ঘন। এক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠাতে পারে, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের নিয়মকানুন মেনে চলা, অনিয়ম প্রতিরোধ করা এবং উমরা নিবন্ধনের জন্য হজযাত্রীদের নিজের আঙুলের ছাপ বাধ্যতামূলকভাবে ব্যবহার করা। এ বিষয়ে হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, 2022 সাল থেকে সৌদি কর্তৃপক্ষ ই ভিসা প্রসেসিং সিস্টেম চালু করেছেন, যার মাধ্যমে বাড়িতে বসে কিংবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়েও উমরা ভিসা প্রসেসিং করা যায়। উমরার পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে সৌদি আরব কর্তৃপক্ষ। এতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ ও উমরা এজেন্সিগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মঞ্জুরুল হক জানান, এরকম ঘটনা কোনোভাবেই সম্ভব নয়, কারণ পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করেন সৌদি কর্তৃপক্ষ, এতে সরকারের করণীয় নেই। তবুও হজ উমরা সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে চিঠি দেওয়া হয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।